আমরা কাল বেড়াতে এসেছিলাম। এই যে ঘটনাটা কি করে ঘটল? ও 10:30 থেকে 1টা অবধি চান করেছিল, ওর একটু অ্যাজমার টান ছিল, তাছাড়াও চিংড়ি মাছের অ্যালার্জি ছিল। তো আমরা একটু কাঁকড়া ভেজে আমরা খাবো বললাম, তো ও বললো আমি খাবো না, ওর জন্য আলাদা করে ডিমের প্লেটও অর্ডার দেওয়া হলো। তারপরে ও বলল যে আমি একটু খেয়ে দেখি, যদি আমার মনে হয় কিছু হচ্ছে না তাহলে আমি খাবো। তো একটা খেয়ে বলল আমার গলা যখন খুশখুশ করছে না তাহলে আমার কিছু হবে না। তখন আমি বললাম যে দেখ অ্যালার্জি কিন্তু হট করে বোঝা যায় না, ওইটা কিন্তু বোঝা যায় কিছুক্ষণ বাদে, তুই খাস না। আমরা সি স্যান্ডে থাকি, তারপরে ওল দীঘা, তারপরে ও ক্যাঁকড়াটা খেলো, পুরো ভাতটাও খেলো। খেয়ে তারপরে আমাদের আমরা রেস্টুরেন্টে খাচ্ছিলাম, উপরে গেলাম, ও উপরে চলে গেল, বলে আমি উপরে যাচ্ছি, চাবিটা দাও তো, আমার কাছ থেকে চাবিটা নিয়ে উপরেও গেল। তারপরে আমরা নিজেরা খেয়ে হাত টাত ধুয়ে উপরে যাবো যাবো, আমার ভাই ফোন করলেন, করে বললেন যে বলছে যে তোরা তাড়াতাড়ি আয়, ও কীরম করছে। আমরা উপরে গিয়ে দেখি ওর কোনো সেন্স নেই, দাঁতে দাঁত লেগে গেছে, জিভটা বেরিয়ে এসছে। হোটেলের ছেলেরা অনেক চামচ টামুচ দিয়ে অনেক চেষ্টা করলো, করে তারপরে আমাদের নিজস্ব গাড়ি ছিল, সে গাড়িতে করে এখানে নিয়ে আসা হলো। আমি আসিনি, আমার দিদি আর আমার ভাই আর ও এসেছিলো। কি নাম ওনার? ওর সৌম্যদীপ শিকদার। বয়স? 22। কোথা থেকে এসেছিলেন? কলকাতা। কোন জায়গায়? বেহালা থেকে, ওরা বেহালায় থাকে, বেহালা থেকে। কবে এসেছিলেন আজকে? কালকে। ঘটনা কখন? এই দুপুর 1টার সময়, 1:30 সময়।